$50 বিলিয়ন রপ্তানির মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ। বেসরকারি খাত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান জানালেন, তেল গ্যাস বাদ দিয়ে বিশ্বের 20টি সর্বোচ্চ রপ্তানি দেশের তালিকায় যুক্ত হল বাংলাদেশের নাম। রপ্তানি বহুমুখীকরণের অংশ হিসেবে সরকার অ্যাপেলের বিনিয়োগ আনতে চায় বলেও মন্তব্য করেন তিনি। মাসরুর শাকিল জানাচ্ছেন, স্বাধীনতার ৫০ বছরে $50 বিলিয়ন রপ্তানির টার্গেট নিয়েছিল বাংলাদেশ। করোনার কারণে 2 বছর অর্থনীতি স্থবির থাকলেও টার্গেটের 1 বছর শেষ হওয়ার 2 দিন আগে বাংলাদেশ এই গৌরব অর্জন করল। আপনারা জানেন, ৫০ বিলিয়নের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন তৈরি পোশাকের উপরে আমরা শুধু নির্ভরশীল হয়ে ঠিক হবে না। রপ্তানিকারকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রপ্তানি বৈচিত্র্যকরণে জোর দেন উপদেষ্টা। আমরা সবাই জানি যে আমেরিকা থেকেই সব থেকে বেশি বিনিয়োগ বাংলাদেশে আছে, কিন্তু আমি বলেছি যতগুলি বিনিয়োগ আছে, ধরেন শেভরনের আছে, অ্যাক্সেলারেটার আছে, জির আছে, এগুলি সব কিন্তু সরকারের সাথে বিনিয়োগ, মানে সরকারের সাথে ইনফ্রাস্ট্রাকচারে তারা বিনিয়োগ করেছে। আমি এখন বলেছি যে এখন যেটা বিনিয়োগ চাচ্ছি আমরা বেসরকারি খাতে আমরা বিনিয়োগ চাই। ধরেন আমি ওখানে বললাম যে স্যামসং কোরিয়া থেকে এখানে বিনিয়োগ করেছে, ফোনটা এখন এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো আমি বললাম যে স্যামসংয়ের সব থেকে বড় প্রতিযোগিতা কোম্পানিটা কে, সেটা হলো অ্যাপেল। তাহলে যেদিন অ্যাপেল বাংলাদেশে বিনিয়োগ করবে তখন আমি বলবো কি আসলে আমেরিকা থেকে, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, আমরাও অ্যাপেলের সাথে কথা বলছি। ৫০ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় $40 বিলিয়ন আসে তৈরি পোশাক রপ্তানি থেকে। আমাদের পরিশ্রম আছে, তো সার্থকতা হচ্ছে বর্তমান সরকারের। আমরা ফ্যাসিলিটি পেয়েছি, দিন দেখে আমরা আগিয়ে যেতে পারছি। আরও কিছু কাজ রয়েছে যেগুলি বারবার আমাদেরকে এফেক্ট করছে, বিভিন্ন দুর্যোগে, করোনার মতো একটা দুর্যোগে আমাদেরকে আটকে দিয়েছে, নাহলে অনেক আগেই হয়তো আমরা এটা পেতাম, এই অর্জনটা আমরা করতে পারতাম। তবে আমাদের সরকারের অনেক সহযোগিতার দরকার আছে। এবারে বাজেট পরেই বোঝা যাবে আমরা আরও কত আগিয়ে যেতে পারব। ব্যবসায়ী বৈচিত্র্য আনতে ব্যবসা এবং জমি অধিগ্রহণ সহজ করা সহ নানা উদ্যোগ নেওয়ায় বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।